ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ওমর রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি অনেক থ্যাংক ইউ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شكرا দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী পিসফুল টিভির পক্ষ থেকে ঈদ মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি গ্লেনমোর অ্যাভিনিউ ব্রুকলিন নিউ ইয়র্ক ইউএসএ ঈদুল ফিতরের দিনে নিউ ইয়র্ক প্রবাসীদের একটি বড় অংশ আমরা সকলে মিলে ঈদুল ফিতরের জামাত আমরা আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছি আর হয়তো 10 মিনিটের মধ্যে জামাত শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গ্লেনমোর অ্যাভিনিউ ব্লক করে আমরা আমাদের জামাতে ঈদের জামাত আমরা আদায় করার চেষ্টা করছি এখানে বেশ কয়েকটি ব্লক বেশ কয়েকটি স্ট্রিট ব্লক করে আমরা ঈদের জামাত আদায় করার চেষ্টা করছি তো আমি আপনাদেরকে এই ঈদের জামাতের ইভেন্টগুলো একে একে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আল্লাহু আকবার سمي الله لمن حمدا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আমাদের সবাইকে আখেরাতের শান্তি এবং মুক্তির জন্য যে কাজগুলো করতে হবে তার নাম্বার 4 হচ্ছে obey your parents listen to them take care of them and kind to them আপনি আপনার পিতামাতার কথা শুনবেন তাদেরকে obey করবেন তাদেরকে টেক কেয়ার করবেন তাদের প্রতি অত্যন্ত ভালোবাসা এবং আপনার ভালোবাসার হাতকে বাড়িয়ে দেবেন এই কাজটি করলে কারণ দেয়ার আওয়ার জান্না ওর জাহান্নাম তারা আমাদের জান্না তারা আমাদের জাহান্নাম এই জন্য পিতামাতার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না কেউ করবেন না এটা চেষ্টা করবেন
Number 5, read Quran to light up your heart. Please, Quran porun, Quran diye apnar hridoyke, apnar jibonke apni alokito korun. Number 6, raise your children with Islam. Teach them good manner and spend quality time with them. আপনি আপনার ছেলে মেয়েদেরকে আপনি ইসলামের উপরে গড়ে তুলুন, তাদেরকে দিন শিক্ষা দেন, উত্তম আদব কায়দা শিক্ষা দিন, কারণ তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, কমান ইউর চিলড্রেন টু পারফর্ম সালাহ, ছেলেপেলেদেরকে নামাজের কথা শিক্ষা দেয়া। আল্লাহ সুবহানাহু মেনশন ইন দা কোরআন, আইদুলু হু আকরাবুল লিতাকওয়া, do justice, it is very close to taqwa. We hate injustice and oppression anywhere. We will stand for justice, freedom and dignity everywhere. Our brothers and sisters are being oppressed in Palestine and we'll go Syria, Myanmar and many other places. Oh Allah, help them. And lastly, first in 6 days in the month of Shawwal, মানে এই শাওয়াল মাসে ছয় রোজা রাখা, কয় রোজা? ছয় রোজা। আমাদের অনেকে আছেন, আপনারা এই ছয় রোজা রাখবেন, কোনো ব্যক্তি যদি এই ছয় রোজা রাখে তাহলে আল্লাহ সুবহান তাকে পুরো বছরের তার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। হু ইজ ফার্স্ট ইন দ্য হোল মান্থ অফ রমাদান এন্ড রাইট আফটার দ্যাট হি ফাস্ট 6 ডেজ ইন শাওয়াল, ইট ইজ ইফ হি ফাস্টেড দ্য হোল ইয়ার, রাও মুসলিম, এক বছরের সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঈদুন সাঈদুন মুবারাকুন, আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের এবাদত বন্দী কবুল করুন। তাকাব্বালাল্লাহ মিন্না ও মিনকুম সালে আল আমাল। রমজান শেষ হয়ে গেল, রমজানে যেভাবে আমরা আল্লাহকে স্মরণ করেছি, এবাদত বন্দী করেছি, আল্লাহর কথা মানার চেষ্টা করেছি, রাসূলের অনুসরণ করার চেষ্টা করেছি, ঠিক তেমনিভাবে রমজান পরবর্তী সময়েও আমাদেরকে আল্লাহকে সেভাবে মানার, তাকে স্মরণ করার, পাঁচ ওয়াক্ত নামাজ সেভাবে পড়ার, আল্লাহকে স্মরণ করে চলার, জীবনকে আল্লাহ এবং রাসূলের আদর্শের আলোকে, আল্লাহর নির্দেশ রাসূলের আদর্শের অনুসারী হয়ে যেন আমরা চলতে পারি, এই চেষ্টা অব্যাহত রাখলে ইনশাআল্লাহ রমজান সফল হবে আমাদের। এই আশাবাদ ব্যক্ত করছি, এই রমজান যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হয়, এই রমাদান যেন আমাদের সফলতার রমাদান হয়, এই রমাদান যেন আমাদের মুক্তির রমাদান হয়, এই রমাদান যেন আমাদের পরিবর্তনের রমাদান হয়। আমি জাস্ট জিজ্ঞাসা করতে চাই যে আমরা একটি অমুসলিম দেশে থাকি, তো অমুসলিম দেশে থাকার পরেও আমরা সব মিলিয়ে সম্ভবত 4টা স্ট্রিট ব্লক করে নামাজ আদায় করলাম, তো এই যে আমরা 4টা স্ট্রিট ব্লক করলাম, এখানে আমাদের প্রসেসিং করতে আসলে কোনো ধরনের কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কি না, আমরা এখানে নামাজ আদায় করলাম কোনো রকম কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কি না? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঈদ মুবারক। আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন, আসলে এটা জানানো দরকার সবাইকে। হ্যাঁ, আমরা এই যে অ্যারেঞ্জমেন্ট করলাম প্রতি বছর করি, এখানে কোনো কষ্ট করতে হয় না, বরং অফিসিয়ালস যে ডিপার্টমেন্টের সাথেই আমাদের যোগাযোগ করতে হয় তারা খুব সক্রিয়ভাবে নিজেরা হেল্প করে, আমাদের কোনো ব্যাগ পেতে হয় নাই। আমরা যেখানে অ্যাপ্লাই করেছি তারা বলেছে যতদূর প্রয়োজন তোমরা ইউজ করো, এবং পুলিশের বেশ কয়েকটা গাড়ি ছিল আপনারা দেখতে পেয়েছেন, তারা আমাদের যাবতীয় সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। এইসব দেশে আমরা খুব শান্তির সাথে নিরাপত্তার সাথে এই ঈদ সহ এই জাতীয় কাজগুলা আঞ্জাম দিতে পারি, বরং আমরা শান্তিতে আছি, অত্যন্ত ভালো আছি, ইভেন অনেক মুসলমান দেশ থেকে ভালো আছি। সবশেষে যেটা, আসলে প্যালেস্টাইনে আমাদের ভাই বোনরা যে কষ্ট করতেছে, তাদের ঈদ তো হচ্ছে একটু ওষুধ পাওয়া, তাদের ঈদ হচ্ছে জানাজার নামাজটা পড়তে পারা, সেখানে আমরা কত শান্তিতে আছি, এই জন্য আমরা প্রাউড ফিল করি টু বি অ্যান আমেরিকান। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমার সামনে একজন দাঁড়িয়ে আছেন, আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন ব্যবসায়ী। আজকে যে ঈদের নামাজ আমরা আদায় করলাম, এখানে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে উনি সেই অ্যারেঞ্জমেন্টের একজন ছিলেন। তো আমি মনির ভাইকে জিজ্ঞাসা করব যে আপনি তো অনেক দিন ধরে এই দেশে বসবাস করছেন, তো এই যে আমরা ঈদের নামাজ আদায় করলাম একটি অমুসলিম দেশে, কোনো রকম কোনো বাধা বিপত্তি আমার চোখে পড়ে নাই, তো এটাকে আপনি আদার্স মুসলিম দেশের সাথে আজকের এই ঈদের জামাত নিরাপত্তার সাথে আদায় করার ক্ষেত্রে আপনার মূল্যায়ন কি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ নাঈম আলী ভাই। সম্মানিত দর্শক সবাইকে ঈদ মোবারক, বিশেষ করে প্যান্ডামিকে আমাদের যে সমস্ত ভাই বোনেরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবারকে আমরা ঈদ মোবারক জানাই। এবং
সারা বিশ্বে নির্যাতিত মুসলমানরা, বিশেষ করে ফিলিস্তিন বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা এই রমজান মাসেও শাহাদাত বরণ করেছেন, অত্যাচারী সরকারের নির্যাতন বরণ করেছেন, তাদের পরিবারের প্রতি আমরা ঈদ মোবারক জানাই। অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন ভাই। আসলে আমি 1993 থেকে এখানে আমরা নামাজ পড়ি। এখানে আমরা যখন নামাজ পড়তাম তখন আমরা কোনো বেসমেন্টে বা মসজিদের ভিতরে আমরা নামাজ পড়তাম, তখনও আমাদের কোনো নিরাপত্তার সমস্যা এখানে ছিল না। এরপরে আমরা যখন আমাদের অনেক ভাই ইমিগ্রেন্ট হয়ে বিভিন্নভাবে আমরা এদেশে আসলাম জীবন জীবিকার প্রয়োজনে, আমরা এখন অনেক বড় আকারে, বিশেষ করে বাইতুল মামুর কমিউনিটি সেন্টার, আজকে লাস্ট 10 ইয়ার্স আমরা এই গ্ল্যানমোর উপরে ওয়েদার ভালো হলে আমরা এখানে এদের জামাত করি। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যখন নামাজ জামাতে বাইরে শুরু করি তখন আমাদের এক রোড এক ব্লক করতে হতো, এখন আমাদেরকে 2.5 ব্লক 3 ব্লক করতে হয়। তার মানে যে বাইতুল মামুর কমিউনিটি সেন্টারকে আল্লাহ কবুল করেছেন, এই জন্য আমাদের দর্শক, আমাদের মুসল্লিরা ভাইরা, আমাদের ইমাম সাহেবের মহব্বতে, দিনের মহব্বতে, আমাদের সাংগঠনিক সমস্ত ভাইদের মহব্বতে এখানে আসেন অত্যন্ত সুন্দরভাবে। ভলান্টিয়াররা হচ্ছে এখানে জাস্ট এন্তজার করেন, কিন্তু আমাদের মুসল্লির অত্যন্ত সচেতন, তারা আসেন, তাদের কারণে মূলত এখানে সুন্দরভাবে আমরা এটা আন্দান দিতে পারি। তো সবাইকে ঈদ মোবারক, ধন্যবাদ বাইতুল মামুর এন্ড কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে উনিও বাংলাদেশি মুসলিম কমিউনিটির একজন মুরব্বী বলতে পারি, আমাদের বয়োজ্যেষ্ঠ বড় ভাই। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি তো একটা লম্বা সময় ধরে নিউ ইয়র্ক সিটিতে বসবাস করছেন, জি, তো আপনার ফিলিংসটা কি, কত বছর আপনি এখানে আছেন এবং কত বছর যাবত এইভাবে ঈদ উদযাপন করছেন, মানে বাংলাদেশ বা অন্যান্য মুসলিম কান্ট্রির ঈদ উদযাপন আর এখানকার ঈদ উদযাপনের মধ্যে আপনি কতটুকু পার্থক্য অনুভব করেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল করিম মোল্লা, বাইতুল মামুর মসজিদ এবং কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে বিশ্বব্যাপী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি দীর্ঘ 18 বছর যাবৎ মানে এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে বসবাস করে আসছি এবং বাইতুল মামুর মসজিদেরই আমি একজন মানে খাদিম। 18 বছর যাবৎ আমি এখানে মানে এই মসজিদে মানে খেদমত করে আসতেছি। তাই আলহামদুলিল্লাহ যে আমার মনে হয় নিউ ইয়র্ক সিটির মধ্যে যে বাইতুল মামুর মসজিদ এবং কমিউনিটি সেন্টার যে দুইটাই ঈদের যে জমাত করি থাকি আমরা, এটা পুরা নিউ ইয়র্ক মধ্যে সবচেয়ে মানে বেস্ট, সবচেয়ে বড় ঈদের জমাত আমার মনে হয়। হ্যাঁ, এবং এই বাইতুল মামুর মসজিদ কর্তৃক আয়োজিত যে জমাতে যে মানে কর্তৃপক্ষ কর্তৃক যে আমরা আপ্রাণ চেষ্টা করি যে মানে জনহিতকর কাজে সেবা দেওয়ার জন্য মুসল্লিদেরকে, আশা করি মুসল্লিরা মানে আমাদের বিহেভ আচার আচরণে যে ইনশাল্লাহ সন্তুষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন আমাদের আরেকজন বাংলাদেশি মুসলিম কমিউনিটির লিডারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই, জনাব আবদুল্লাহ আল আরিফ ভাই। আবদুল্লাহ আল আরিফ ভাই, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আমরা তো একটি অমুসলিম দেশে বসবাস করি এবং এটি নিউ ইয়র্ক সিটি, এবং আমি জানি যে আপনি একটি ইসলামী সামাজিক সংগঠন এবং মুসলিম সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে থাকেন, তো এখানে আমি একটা সাক্ষাৎকার, এই যে আপনারা মুসলমানদের জন্য বা ইসলামের জন্য যে সামাজিক সংগঠন করে মুসলিম কমিউনিটির যে সহযোগিতা করে যাচ্ছেন, একটি অমুসলিম দেশে এই কার্যক্রম পরিচালনায় এবং সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা যে আজকে বিশাল একটি ঈদের জামাত আমরা বিভিন্ন দেশের মুসলিম ভাইয়েরা একসাথে আদায় করলাম, এই জায়গায় কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কি না? জি, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। থ্যাংক ইউ ব্রাদার নায়েব আলী। আমি আমার সম্মানিত ভাই বোনদেরকে প্রথমে ঈদের শুভেচ্ছা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মাহে রমজান যে আমরা শেষ করেছি, রমজান যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, রমজানের রোজা কবুল করেন, রমজানের ইবাদতগুলো কবুল করেন, সেই দোয়া করছি। সেই সাথে ভাই যে কোশ্চেন করেছেন, আমরা আমেরিকায় থাকি, আলহামদুলিল্লাহ আমরা গোটা রমজান মাস যেভাবে আমরা হোল নাইট নিশ্চিন্তায় নির্বিঘ্নে আমরা মসজিদগুলোতে এসেছি, আমরা
তারাবির নামাজ পড়েছি, বাসায় ফিরেছি, ম্যাক্সিমাম ভাইয়েরা বোনরা বাসায় ফিরেছে রাত 12টা একটার সময়, আবার রাত 2টার সময় আবার বাসা থেকে চলে আসছে মসজিদে কিয়ামুল লাইল করার জন্য। এ এক মানে অভূতপূর্ব দৃশ্য আমরা দেখতে পেয়েছি, মানুষ রাতের 2টার সময় কীভাবে আলহামদুলিল্লাহ ছুটে আসছে কিয়ামুল লাইল করার জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আর এই অমুসলিম দেশে এই সুযোগটা আমরা এত নির্বিঘ্নে, এত চমৎকার পরিবেশে আমরা পেয়েছি। নিঃসন্দেহে আমেরিকা এই সুন্দর দেশ, সকল মানুষের জন্য নিরাপত্তার দেশ, সিকিউরিটির দেশ, সেই দেশের সকল ধর্মের সকল বিশ্বাসের মানুষের যে বিশ্বাস লালনের সুযোগ, এটা আসলেই অভূতপূর্ব। কয়েক হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে, আমি এফএস টাইমে দেখতেছিলাম, আমি আরও কয়েকটা মসজিদের সাথে সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ সেখানেও বিশাল বিশাল জামাত হচ্ছে। মোনা সেন্টার অফ সাউথ জ্যামাইকা বিশাল জামাত হয়েছে, মোনা সেন্টার অফ জ্যামাইকা সেখানে 2টা বড় জামাত হয়েছে, পার্চেস্টারে ওখানে 5টা জামাত ইতিমধ্যে 4টা শেষ হয়েছে, আরও একটা জামাত হতে যাচ্ছে, সেখানে বিশাল আয়োজনে সকাল 6টা থেকেই নামাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বাফুলোতে আমাদের একটা সেন্টার আছে, সেই সেন্টারে ইতিমধ্যে 2টো জামাত শেষ হয়েছে, 3rd জামাত চলতেছে, একজন ভাই আমাকে জানাচ্ছিলেন সেখান থেকে কল করে। আলহামদুলিল্লাহ এই যে আয়োজনগুলো, এই সবগুলো সম্ভব হচ্ছে আমাদের সুশৃঙ্খল যে দায়িত্ববোধ নিয়ে আমরা মানুষের জন্য কাজ করতেছি, সেই জন্য এই মুনার ডাকে এই সমস্ত মানুষরা ছুটে আসছে আমাদের সাথে, নামাজ আদায় শুধু নয় আমাদের সাথে সকল কাজে একাত্রতা ঘোষণা করছে। সম্মানিত ভাই বোনেরা, আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, যে মুনা সোশ্যাল সার্ভিসের মাধ্যমে যেভাবে মানুষের এই প্যান্ডামিক সিচুয়েশনে যেভাবে কাছে আসা মানুষের কাছে গিয়েছে, এবং যখন মানুষ ঘর থেকে বের হতে চায় না সেই সময় মুনার কর্মীরা, মুনার দায়িত্বশীলরা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে, তাদের ঔষধ পৌঁছে দিয়ে, তাদের সমস্যা সমাধানের জন্য তারা গিয়েছে। এগুলো আসলেই যেগুলো আমরা সরাসরি না দেখলে মানে এই দৃশ্য বর্ণনা করার মতো নয়। তাই এই আমেরিকাতে আমরা যারা আছি আমাদের সবাইকেই এই ভূমিকায় উত্তীর্ণ হওয়া দরকার, মুসলমানদের শ্রেষ্ঠত্ব সেটা তুলে ধরা দরকার। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির ভাই বোনদেরকে বলবো, আসুন মানুষের জন্য কাজ করি, ইসলামের উপর বিশ্বাস আমাদের যে আছে তাই সেই বিশ্বাসকে আমরা লালন করি, এবং কোরআন এবং সুন্নার যেই নির্দেশনা এবং শিক্ষা আমাদের কাছে রয়েছে সেই শিক্ষা অনুসরণ করে আমরা দুনিয়ায় শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা, যেভাবে আমরা আছি সেই প্রতিষ্ঠাকে আমরা অটুট রাখি। আপনাদের সবাইকে মোবারকবাদ।